صراط الذين أنعمت عليه وأزواجه وذرياته وأهل بيته. আল্লাহর নিয়ামত ঘোষণা করতে পারবো না আমরা, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না? এই ঈদগাহ এবার খুব সুন্দর চাকচিকময় হলো, এত সুন্দর ঈদগাহ হওয়ার পরে ওই বছর কিন্তু ঈদের সালাত এই ঈদগাহ আদায় হয়েছিল, আমাদের ঈদের সালাত আদায় করার জন্য সব তোলজোড় করা হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের মাধ্যমে থানা থেকে জানাই দিল যে ঈদের সালাত ঈদগাহ আদায় করা যাবে না। সেদিন কিন্তু সাধনা করেও ঈদগাহ আসা যায়নি, আজকের আল্লাহ সুযোগ দিয়েছেন তাফসীরের মাধ্যমে। সেভাবে তাকবীর ধ্বনি উচ্চারণ থাকো, লা আল্লাহ কাজ করুন, আল্লাহ বলছেন সম্ভবত তোমরা শুকর গুজারি হবে, তার মানে তোমরা তাকবীর দেবে। আমাদের কবরে আমল নামায় আমাদের সওয়াব দেখা হতে থাকছে, যে সময় মানুষের সওয়াবের অভাব হবে, যে সময় মানুষের নেকির অভাব হবে, একটা দুটা নেকির কারণে মানুষ জাহান নামে যেতে থাকবে, তখন সেদিন এই ঈদগাহ দান করার কারণে এই যে টাকা হবে, এই টাকার বিনিময়ে, এই দানের বিনিময়ে যে সওয়াব হবে, সেই নেকিটা আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে আল্লাহ আমিন। সবার তো উপস্থিতি, এর জন্য আমি সকলকে বলবো এখানে লিখবে, আপনারা বলেন কে কি দান করে, মহিলারাই দান নামে আমাদের একটা হাফেজ আছে,